Temple city of Udaipur is hot in clashes between BJP and CPIM. A case was filed at Radhakishanpur police station after an incident. CPIM has submitted a memorandum to the chairman of the municipal council on Monday regarding various problems in the urban area. A sudden political tension after two Lok Sabha elections in the state. The incident started in Udaipur on Monday. It is known that the CPIM has submitted a memorandum to the chairman of the municipal council on Monday regarding various problems in the urban area. After a deputation on the way to the CPIM party office at Udaipur Jamtala, some miscreants attacked CPIM divisional secretary Dilip Datta and one worker. The injured was immediately taken to hospital. On being informed about the incident, Radhakishanpur police brought the situation under control. A case was also filed in the police station on behalf of the CPIM. Allegedly, on the way to the party office with a deputation to the police station, some miscreants attacked again on the road. The police have not arrested anyone in connection with the two attacks on CPIM workers and supporters. Former Minister Ratan Bhumik, Sub-Division Committee Secretary Dilip Datta and others held a press conference at Udaipur Jamtala CPIM Sub-Divisional Office. আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট মার্কসবাদী উদয়পুর মধ্য অঞ্চল কমিটির তরফ থেকে উদয়পুর পৌর পরিষদ এলাকার মূলত 2-3-4 এই তিনটা ওয়ার্ডে পানীয় জলের সমস্যা নিয়ে আমাদের পৌর পিতা যিনি ওনার কাছে ডিপুটেশনে মিলিয়েছে। এর আগেই আমাদের পার্টি তরফ থেকে ওনাকে জানানো হয়েছিল, উনি সময় দিয়েছেন গতকালকে দুটো। আমাদের পার্টির মহকুমার সম্পাদকের নেতৃত্বে অঞ্চল নেতারা এই ডিপুটেশনে গেছেন। ডেপুটেশন যখন নিচ্ছিলেন, প্রথমত আপনারা কয়েকজন আসবেন এটা আগে বলেছে, হঠাৎ করে বললেন তিনজনের বেশি ঢুকা যাবে না। আমাদের পাঁচজনের মতো গেছিল, তিনজনের বেশি ঢুকা যাবে না, ঢুকেছেন তিনজনেই। তারা কথা মতো পৌর পরিষদে যাওয়ার সময় তারা দেখেছেন যখন ডেপুটেশন ঢুকবেন তখন এই বিজেপির যারা পরিচিত দুর্বৃত্ত এই শহরের উপরে বিভিন্ন সময় গোলমাল করে মানুষের উপর আক্রমণ করে, তারা পৌরসভার ভেতরেই ঘোরাফেরা করছে এবং অনেকের সাথে কথাবার্তা বলছেন। তারপরেও আমাদের কমরেডদের এরকম কোনো ধারণা নেই যে এবার লোকসভা নির্বাচন হলো তাতে ভোটের দিন কিছু অপ্রীতিকর ঘটনা লোকদের বাধা দায়িত্ব দেওয়া ছাড়া বলা যায় এক দুটো ইনসিডেন্ট ছাড়া খুব বেশি ঘটনা ঘটেনি। পুলিশের তৎপরতা ছিল, নির্বাচন কমিশন তৎপরতা ছিল, সেজন্য আমাদের কমরেডদের একটা বিশ্বাস ছিল যে না, এই ধরনের কোনো ঘটনা হয়তো হবে না, কারণ এর মধ্যে নির্বাচন হয়েছে, নির্বাচন পরেও কোনো ঘটনা নেই আমাদের শহরে। এসে দিলীপ দত্তকে হাসপাতালে নিয়েছে, হাসপাতাল ডাক্তার দেখেছেন, আর কর্মচারী বন্ধু যিনি রিটায়ার করেছেন তিনি আর ভয়ে হাসপাতালে যাননি। তারা যথারীতি এসে ওসির সাথে যোগাযোগ, ওসি বলেছেন আপনারা 6:30 আসুন। আমাদের তারা 6:30 একটা এফআইআর নিয়ে গেছে, প্রায় 7টা বেজেছে। ডেপুটেশন দিয়ে যখন তারা ফিরে আসছে তখন আবার একই জায়গায় আবার আক্রমণ, এবার আর একটু বেশি, এবার ওই ভোলা দেব এরা কয়েকজন সহ, তারপরে আপনার এই ছন্মনের দেবব্রত বিশ্বাস তারা সহ এসে এই লাঠিটারি দিয়ে আক্রমণ করতে করতে একবারে পার্টি বিশ্বাস মিশছে। আমাদের পার্টি বিশ্বাস তারা ঢুকে পার্টি বিশ্বাসটা বন্ধ করেছে, তখন তারা ডিজিল মেরেছে এবং ইতিমধ্যে কর্মচারী সমন্বয় অফিস তারা খোলা ছিল, এখানে ঢুকেছে, এখানে 6-7 জন ছিল, তাদের প্রচণ্ড মারধর করেছে এবং তাদের যে আসবাবপত্র ছিল এগুলো ভেঙে দিয়েছে। ইতিমধ্যে পুলিশ এসছে, পুলিশ সরিয়ে দিয়েছে, কিন্তু পুলিশের সামনেই এই পৌরসভার সমন্বয় অফিসের যে ঘটনা প্রায় তাদের সামনেই ঘটেছে, কিন্তু কাউকে অ্যারেস্ট বা কাউকে ডিটেন করেনি, পরে চলেছে। পরে তো শুনেছেন সিআরপিতে দিয়েছে, আমাদের কমরেডরাও বাড়ি ঘুরে গেছে। কালকেই এসডিপিওর সাথে কথা বলেছেন আমাদের নেতৃত্ব, ওসির সাথে কথা বলেছেন, আমরাও কথা বলেছি রিশেন সাহেব স্টেট লেভেল অফিসার, তারা সিআরপি দিয়ে ব্যবস্থা নিয়েছেন। আমরা আজকে আমাদের একটা প্রতিনিধি দল, আমিও ছিলাম, আমার সেক্রেটারি দিলীপ দত্ত ছিল, পূর্ণরায় জমাতিয়া ছিল, আমাদের শিবাস দেবনা নিখিল দাস, আমরা এসডিপিওর কাছে গেছি বিষয়টা নিয়ে, যে পুলিশ তো কোনো ভূমিকা নিল না, শুধু ব্যবস্থা নিয়েছে যাতে কিছু না হয়, কিন্তু যারা করলো তারা করেছে। বরং উল্টো দেখা যাচ্ছে, কালকে রাত্রেই শুনেছি
যে যেহেতু আমরা মামলা করেছে তারা একটা পপুলার মামলা করে, তার জন্য তাকে নিয়ে নাকি হাসপাতালে গেছে, বেন্ডি স্টেজটাকে বড়ো করে বেঁধেছে, আজকে সকালে আর বেন্ডি দ্বারা মুক্ত করেছে, করে থানাতে গেছে এফআইআর নিতে হবে আমাদের বিরুদ্ধে, আমরা নাকি পার্টি বুঝতে গিয়ে আক্রমণ করেছি। Meanwhile, a counter case was filed against the CPIM workers at Radhakishanpur police station. BJP workers alleged that 2 to 3 workers were attacked by CPIM workers when they were going home on Monday afternoon. Based on that incident on Tuesday, the workers of Udaipurpur Parishad with the help of Bharatiya Mazdoor Sangh protested at Udaipur Radhakishanpur police station and deputation was given to the OC. Suppressed tension surrounding allegation of attack, retaliatory attack still prevails in Udaipur. Police and central forces have been deployed in front of the CPIM subdivisional office. It has been demanded that the police arrest the real culprits in the course of investigation. Reported by Razi from Udaipur, Chini Khorang.